মাই গড, আজকে আমি একটা মারাত্মক ভিডিও এনেছি। প্লিজ প্লিজ তোমরা দেখো, তারপর আমরা কথা বলছি। শিট, ওয়ান টু থ্রি গো। Oh. Ah. Wow. Come here. Ga een beetje ver. Kom. Zo voor me. Zo, mijn oogje op je op. Blij, niet op je op. Kom die arm nemen. Aajke ami just speechless. Shit. Ki dekhle meta? Eta kothakar salon bhai? Kon jayga ei salon ta? আই এম শিওর এটা তো দেশে নয় বিদেশে, আর বিদেশে যদি যেটা হবে সেটা দেশে কপি হবে। আই এম শিওর এটা আগেই ওয়ার্নিং আর রিকোয়েস্ট করছি, এই ভুলটা কেউ করো না। আমি ভাবছি ওই টাকলুটার সাথে কি হচ্ছে, কি হলো আলটিমেটলি, ওর কি চোখ ঠোক বেরিয়ে আসলো? এটা কি প্যাক, এটা নাম কি, এটা কি গাম দিয়ে তৈরি হয়, খায় না মাখে না? আপনারা দেখলেন যখন ওই ছেলেটা মাথার এখান থেকে টানছে? ওরে ভাই, আমি খালি ভাবছি যদি মানে লোকটার যদি ওই টাকলুটার যদি চুল থাকতো তাতে ঘিলু শুদ্ধ বেরিয়ে আসতো। শিট ইয়ার, বেচারার সাথে কি হলো আলটিমেটলি বুঝতেই পারলাম না, বেঁচে আছে কিনা কে জানে। আহারে, মানে একটু কন্টেন্টের জন্য মানুষ কত দূর যেতে পারে। মানে তাকে চুল নেই বলে কি মালটার বুদ্ধিও নেই? হ্যাঁ, ওর কি বুদ্ধি নেই যে ওর লাগবে বা চোখও আটকে দিয়েছে? এটা কোন সেলুন, কোন পার্লার যেখানে কিনা একটা প্যাক লাগিয়ে মানে আঠা লাগাক বা যাই লাগ চোখ শুদ্ধ আটকে দেয়, আর নাকের ফুটোটাও আটকে দিয়েছে, তাও আবার কি দিয়ে? ইয়ারবাডস দিয়ে। হায় ভগবান, তারপর টেনেছে দেখেছে? আহারে, বেচারা লেগেছে, আ করে উঠেছে, যেহেতু কন্টেন্ট তৈরি হচ্ছে তাই চুপ করে গেছে। ইস বেচারা, ইস 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 ইস। আর ওই পাগলটা যেটা কিনা কাজগুলো করছিল, যে টানাটানি করছিল, আবার হাসছে, ভাবছে হা 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 আজকে তো একটা মুরগি পেয়েছি, কন্টেন্ট বানিয়ে বিশাল আমি কামাবো। ইডিয়েট কোথাকার। আই এম রিকোয়েস্টিং ইচ অ্যান্ড এভরি পিপল, প্লিজ এই ধরনের গাধামি করো না। আমি এটা বুদ্ধি বার করেছি, আমিও না এবার কাদা ফাদা মেখে আর চুপ করে বসে থাকবো। আই থিঙ্ক এটা লোকে খাবে অনেক বেশি, যা তা হচ্ছে। প্লিজ কেউ এরকম করো না, যার উপর দেওয়া হয় বেচারা খুব ফেটেছে আই এম শিওর। তো তোমরা এই ভিডিওটা দেখলে কেমন লাগলো প্লিজ জানিও, আরেকটা ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি আমাদের সো কল লাভলি চায়না, যারা কিনা আমাদের একটা উপহার দিয়েছে করোনা। তো তাদের একটা অদ্ভুত খাওয়া দেখাই তোমাদেরকে, দেখো তারপরে আবার ফিরে আসছি।麻辣无骨鸡爪子非常好吃，喜欢吃的朋友点个红心支持一下啊。Basically এটা কি খাবার আমি ঠিক মতো rectify করতে পারিনি, তোমরা প্লিজ করতে পারলে জানিও। আমার একবার মনে হচ্ছে চিংড়ি মাছ, আর একবার মনে হচ্ছে অন্য কোনো ইনসেক্ট, তো আমি বুঝতে পারছি না। বাট এইটুকু শিওর ওটা পিওর কাঁচা, কারণ যখন কামড়াচ্ছে তখন কচকচ করে আওয়াজ হচ্ছে, মনে হয় কোনো সস বা জল জাতীয় কিছু একটা মানে কোনো লিকুইড ফর্ম ঢেলে ওটাকে খাচ্ছে। এত রাগ ধরে না এদেরকে দেখলে, একেই করোনা যাচ্ছে না, সারাক্ষণ মাস্ক পরে এদিক ওদিক যেতে হয়, আর একটু লিপস্টিকও পরা যায় না, বাড়িতে থাকলে লিপস্টিক পরে আর কাজে গেলে লিপস্টিক পরে, এছাড়া যখন বেরোই মানে কোনো শপে গেলে পরেও আগে মাস্কটা পরে আসুন তারপরে ঢুকতে দেবো। আরে আর এত মিষ্টি মিষ্টি মুখগুলো কেউ মেয়েরা দেখাতেই পারছে না, ছেলেগুলো তো ঠিক আছে ওকে ফাইন, বাট মেয়েদের তো সাজার কত জিনিস আছে। বাট না, আমাদের চাইনিজরা এত সুন্দর গিফট দিয়েছে আর ইন্ডিয়া এত ভালোবেসে ফেলেছে সেটাকে সঙ্গেই রেখে দিচ্ছে, কারণ তাদের তো রেমেডি বার করার কোনো ক্ষমতাই নেই, আর রেমেডি যেটুকু বার করেছে সেটা লোকে শুনতে চায় না। দোষটা শুধু আমাদের দেশের নয়, আমাদের লোকদের মানে আমাদেরও।
তো প্লিজ মাস্ক পরুন, স্যানিটাইজ করুন। এটা আই থিঙ্ক আমাদের পুজোতেই মানে সুন্দর সুন্দর স্টাইলিশ মাস্ক পরতে হবে, একটা ভালো স্যানিটাইজ হাতে করে নিয়ে ঘুরতে হবে, এটা এখন আমাদের অলঙ্কার। তো তোমরা যদি বুঝতে পারো যে ওরা উনি কি খাচ্ছেন, মানে কাঁচা কাঁচা ইনসেক্ট না চিংড়ি মাছ, তো প্লিজ জানিও। আমি এখনো অব্দি বুঝতে পারছি না। তো আজকে দুখানা শখ তোমাদের আমি দিলাম, একটা হচ্ছে টাকলুর শখ আর একটা হচ্ছে চিংকির শখ। তো তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও।